ভারতবর্ষ অনেক জ্ঞানী গুণী মহাপুরুষ মনীষী যোগীদের জন্ম দিয়েছে। এক কথায় ভারতবর্ষকে বলা যায় রত্ন প্রসবিনী। বন্দে মাতরম, বন্দে মাতরম, যোগীদের নাম উচ্চারণ করতে গেলে প্রথমেই শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ির নাম বলতে হয়, যাকে যোগীরাজও বলা হয়, অর্থাৎ যোগীদের রাজা। তিনি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ঘূর্ণীতে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে। দিনটা ছিল মঙ্গলবার, 1235, 16ই আশ্বিন, ইংরাজি 30শে সেপ্টেম্বর 1828, দুর্গা সপ্তমী তিথি। ভোলানাথের অংশ এলেন গৌরমোহন ও মুক্তকেশীর ঘরে, নাম রাখলেন শ্যামাচরণ। তাদের পরিবারে আরাধ্য দেবতা ছিল শিব, মহাদেব। তিনি জলে হারিয়ে গিয়েছিলেন, আবার জলেই ফিরে আসেন, নাম রেখেছিল তাই জলেশ্বর। এহেন একজন যোগী পুরুষের জীবন নিয়ে কিছু কথা বলা খুবই অসাধ্য, তবু আপনাদের বলি কেমন ছিল তার জীবন। সে জীবনের গল্প বলবো না, কাহিনী সত্য ঘটনা। ছোট থেকে আধ্যাত্মিকভাবে যুক্ত ছিলেন, কিন্তু 5 বছর বয়সে তার মাকে হারাতে হয়। গৌরমোহন পারিবারিক সম্পত্তির সরিকানি দ্বন্দ্বে জেরবার হয়ে কাশী চলে যান, আর সেদিনের সেই লাহিড়ি বাড়ি, লাহিড়ি পুকুর মৃতপ্রায় ভগ্নদশায় অবহেলার শিকার হয়। কাশীতে গিয়ে একটা নতুন অধ্যায় শুরু হলো শ্যামাচরণ লাহিড়ির। পণ্ডিত ব্রাহ্মণ হয়েও গৌরমোহন তাকে ভর্তি করলেন কাশীর প্রাচীন স্কুল জয়নারায়ণ স্কুলে। সেখানে তিনি বাংলা হিন্দির পাশাপাশি ছেলেকে ইংরেজি ও উর্দু শিখিয়েছিলেন। এই শিক্ষা শ্যামাচরণের জীবনে এত কাজ দিয়েছিল সেটা তার জীবন দর্শন দেখলেই বোঝা যায়। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং, এখানে চাকরি পান। সেখানে চাকরি করা ছাড়াও তিনি সাহেবদের বাড়িতে গিয়ে টিউশনি পড়াতেন। টিউশনির নাম তার এমন প্রচার পেয়েছিল যে কাশীর নরেশ তার ছেলে প্রভুনারায়ণ সিংকে পড়ানোর জন্য তাকে ডেকেছিলেন। এবং তারা আজীবন সম্পর্ক রেখেছিলেন। গরুড়েশ্বর মহল্লায় শ্যামাচরণ লাহিড়ির পিতা গৌরমোহন একটি বাড়ি কিনেছিলেন।
আর সেই বাড়ির কাছেই থাকতেন দেবনারায়ণ সান্যাল বাচস্পতি। তার একটি মেয়ে ছিল। কাশিমণি, কি অদ্ভুত মিল দেখুন। কাশিমণিরও ছোটবেলায় মা চলে যান এবং লাহিড়ি মশাইয়েরও মা ছোটবেলায় মারা যান। এই দুই পরিবারের বন্ধুত্ব পরে কিন্তু আত্মীয়তার রূপ নিয়েছিল। মিস্টার শ্যামাচরণ লাহিড়ি থেকে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি হয়ে ওঠার পেছনে যে কাহিনী, সে এক অদ্ভুত, নাটকীয়, রহস্যময়, অথচ চরম সত্য। সে কথা বলি আপনাদের। তার প্রথম পোস্টিং ছিল গাজীপুরে। হঠাৎ একদিন বদলির অর্ডার আসে, তাকে যেতে হবে রানীক্ষেত। এই শৈল শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6,000 ফুট উঁচুতে। সেখানে আর্মির রাস্তা ও ক্যাম্প বানানোর জন্য শ্যামাচরণ লাহিড়িকে পাঠানো হয়। তিনি চলে যান, কাজের তদারকিও করেন। তদারকি করতে করতে তিনি পাণ্ডুখলি, দ্রোণাগিরির পাহাড়ে ঘুরে বেড়ান আর রানীক্ষেতের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে চারিদিকে দেখেন। লাহিড়ি মশাই শুনেছিলেন এই জায়গা মহাভারতের সময়কার, অনেক সাধু মহাপুরুষ এখানে থাকেন, অনেক যোগীও থাকেন। যদিও তিনি খুব একটা বিশ্বাস করতেন না, তবু একদিন ঘুরছেন, ঘুরতে ঘুরতে বিকেলবেলা তাকে একজন কে যেন নাম ধরে ডাকে, শ্যামাচরণ, শ্যামাচরণ, ইধারাও, পরিষ্কার হিন্দিতে তার নাম ধরে ডাকছেন। কে? চারিদিকে তাকান, দেখেন দূরে পাহাড়ের মাথায় এক যোগী। দেখে সন্ন্যাসী মনে হচ্ছে, হাঁটু পর্যন্ত কাপড়, অথচ বয়স মাত্র 27 থেকে খুব বেশি হলে 30 হবে। তিনি ডাকলেন হাতের ইশারা করে, শ্যামাচরণ এগিয়ে গেলেন। সন্ন্যাসী পরম স্নেহে, পরম আদরে তাকে ডেকে নিয়ে গেলেন এক গুহায়। বললেন, দেখো তো এই গুহা চিনতে পারো কি না? কী করে চিনবেন তিনি? তিনি তো একজন সাধারণ আমাদেরই মতন মানুষ। তিনি এগিয়ে গেলেন, তারপর গুহায় সেই সন্ন্যাসী তাকে স্পর্শ করলেন, মাথায় হাত দিলেন, এক বিদ্যুৎ খেলে গেল। টাইম মেশিনে তিনি পিছিয়ে গেলেন পূর্বজন্মে, সময়ের বন্ধন ভেঙে চুরমার হয়ে গেল। বুঝতে পারলেন এই তার পূর্বজন্মের গুরু মহাবতার বাবাজি। তিনি গুরুর পায়ে লুটিয়ে পড়লেন। বুঝতে পারলেন না যে কেন তিনি তাকে দেখেও মনে করতে পারলেন না। বাবাজি তাকে সব বুঝিয়ে বললেন, তিনি এই জন্মে তার অপূর্ণ দীক্ষা সেই গুহায় দেবেন, প্রস্তুত হতে বললেন। এই সেই মহাবতার বাবাজি যিনি লিভিং যোগী অব দ্য ওয়ার্ল্ড, 40 বছর ধরে সেই লাহিড়ি মশাইয়ের জন্য অপেক্ষা করছেন। তিনি লাহিড়ি মশাইয়ের ছোটোবেলায় ঘূর্ণির গ্রামেও গিয়েছিলেন, তার মাকে বলে এসেছিলেন। জয় শিব শম্ভু। ভয় পেও না মা, আমাকে ভয় পাওয়ার মতো কারণ নেই। আমি সন্ন্যাসী, এই শিশু সাধারণ আর পাঁচটা মানব শিশুর মতো নয়। আমি ওকে পাঠিয়েছি সংসার জ্বালায় তপ্ত গৃহস্থকে ও যোগ দ্বারা আকৃষ্ট করবে। গৃহে বসেই এ শিশু
মানব সংসারে কল্যাণ করব। আমি ছায়ার মতো ওকে রক্ষা করব মা, তুমি চিন্তা করো না, আমি সব সময় ওর সাথে থাকব। কল্যাণ মস্ত। শ্যামাচরণ লাহিড়িকে মহাবতার বাবাজি ওই গুহায় দীক্ষা দেন। দীক্ষা দেওয়ার আগে তার নিষ্ঠার কথা জানলে অবাক হয়ে যেতে হয়। গুরু তাকে একটি জিনিস খেতে দিয়েছিলেন, পরে বলেছিলেন তোমার ভেতর ও বাইরে শুদ্ধ করে নেওয়ার জন্যই ওইটি খেতে দিয়েছিলাম। সেটি একটি তেল জাতীয় পদার্থ ছিল। সেটা খাওয়ার পর লাহিড়ি মশাই 3 দিন 3 রাত গগাস নদীর ধারে পড়েছিলেন। তখন রানীক্ষেত আরও জঙ্গল। দীক্ষা দেওয়ার আগে আরেকবার মহাবতার বাবাজি তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কোনো ইচ্ছা আছে, এই পৃথিবীর কোনো চাওয়াত আছে? তিনি বলেছিলেন যে হ্যাঁ, একটা রাত্রি যদি আমি রাজার মতন থাকতে পারতাম, একটা সোনার প্রাসাদ হতো। মহাবতার বাবাজি এক রাত্রির জন্য তাকে সোনার প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন, আর সেটি যেখানে হয়েছিল এখন সেখানে একটি স্মৃতি মন্দির করা আছে। তারপর সকাল হতে সে সোনার প্রাসাদ হারিয়ে যায়। দীক্ষার কিছু সাধারণ নিয়মাবলী তিনি বলেছিলেন, যে কোনো ভেদ জ্ঞান না রেখে সবাইকে সমান চোখে দেখে সামান্য একটা মূল্যে একটা হরিতকে আর পৈতে নিয়ে দীক্ষা দিয়েছিলেন, এবং লাহিড়ি মশাইকেও তিনি সমস্ত নিয়ম জানিয়েছিলেন। দীক্ষা হয়, তারপর মহাবতার বাবাজি বলেন, তোমার এই বদলি কিন্তু আমার নির্দেশে, এটা ভুল করে। ১৮৬১ সালে তার রানীক্ষেতে বদলি হয়েছিল, আর 15 জানুয়ারি 1862 সালে তার একটি নির্দেশ আসে রানীক্ষেতে যে তাকে দানাপুর ফিরে যেতে হবে। হুবহু মহাবতার বাবাজির কথা মিলে যায়। এই বদলি চিঠিতে লেখা থাকে, এই বদলি তোমার ভুল করে। তিনি চলে আসেন, আসার আগে অনেক অনুনয় বিনয় করেন মহাবতার বাবাজিকে, যে আমি কি থাকতে পারবো না, আমি কি সন্ন্যাসী হতে পারবো না? মহাবতার বাবাজি বলেছিলেন, দেখো এই ক্রিয়া দীক্ষা সন্ন্যাসীর জন্য নয়, এ গৃহের জন্য। সন্ন্যাসীদের তো অনেক কঠিন পরিশ্রম। গৃহে থেকে যে উচ্চ মার্গের লুপ্ত সাধনা তুমি করতে পারবে সেটাই তুমি নিয়ে যাবে, তুমি শিষ্যদের দীক্ষা দেবে। লাহিড়ি মশাই একটি আবদার করেছিলেন যে আমি তাহলে সবাইকে দীক্ষা দিতে পারবো। মহাবতার বাবাজি প্রথমে রাজি না হলেও শ্যামাচরণ লাহিড়িকে বলেছিলেন যে হ্যাঁ, তুমি দীক্ষা দিতে পারবে। মহাবতার বাবাজি পৃথিবীতে একমাত্র অমর যোগী, এরকম আরও আছেন কিন্তু ভারতবর্ষে এখনও পর্যন্ত শোনা যায় না। তাকে পরবর্তীতে অনেকে দর্শনও পেয়েছে। সব কৃপা বাবাজি কি হ্যাঁ, ওর মহসুস ভি হতা হ্যায়, কবি ইধর উধর চলি যাউঙ্গি তো মেরা মন পরেশান হো জায়েগা, তব আব নহীঁ মে ঘর ছোড় কে চল দুঙ্গি, কহীঁ জাগা বৈঠ যাউঙ্গি তো বাবাজি মুঝে মহসুস হোয়েঙ্গে। আচ্ছা, এক দিন কেসা হুয়া, মেরা মন বহুত পরেশান হো গিয়া, বহুত পরেশান হো গিয়া, জব তো মে গায়ো কে সাথ হ্যায়, গায়ে ভি চড়তি গই, মেরে কো নীন্দ জেসি লগ গি, ধ্যান মে বৈঠ গি মেরি। আচ্ছা, ধ্যান মে বৈঠ গি জেসে তো মে লড়কি স্কুল গই হ্যায়, তো আকা কেন চোর সে আওয়া লগা, আরে মম্মি ইয়া বৈঠি হ্যায়, দেখ না ঘর মে কিতনি জনতা আই হ্যায়, যাত্রী আয়ে উনকো চায় বানা। আচ্ছা, আপকো পাপা বুলা রে, চল দিয়া, মেনে দেখা তো কুছ ভি নেই, লড়কি তো স্কুল মে গই, ও তো আপনে টাইম সে আয়ে গি। अरे अच्छा अच्छा, मतलब वो लड़की आपकी लड़की नहीं थी, बाबा जी थे। ओ, वो बाबा जी थे। अच्छा हाँ। आपने वो, अच्छा मतलब आप जो ध्यान में खो गए थे आपको उन्होंने उठाया, इसका उठाया भी नहीं, बात भी असली थी,
जैसे मैंने वहाँ से देखा ऊपर खड़े होकर देखो तो बहुत जनता है। और आपने नीचे आके देखा लड़की तो स्कूल में है, लड़की तो स्कूल में और जनता भी नहीं है, जनता भी आ गई, जनता आई घर में। अच्छा, और लड़की नहीं थी स्कूल में, लड़की नहीं थी, लड़की स्कूल में थी। ये योगी कोथाय जन्मेछिलेन प्रथम दिके केउ जानतो ना। मात्र किछुदिन आगे रामाइया बोले एकजन साधुके तिनि ध्यानेर समय एसे देखा देन एबं बोलेन जे तिनि सेई बाबाजी महाराज जाके चेन्नईते क्रिया बाबाजी बोले सबाई जाने। মহাবাতার বাবাজি জন্মেছিলেন পারাঙ্গি পেটটাই বলে এক গ্রামে। উই বিলং টু তামিল সিদ্ধা ট্র্যাডিশন। দেয়ার আর 18 মেন সিদ্ধাস, আগস্তিয়া অ্যান্ড বোগোর বিং দ্য আদার ইম্পর্টেন্ট ওয়ান। ইট ওয়াজ বাবাজিজ ইনস্ট্রাকশন টু গেট হিয়ার to save all palm leaf scripture. To salvage all those. One day he was going from Chennai to Chidambaram. He was sleeping. Driving without knowing, he went inside Pirangi Pettai. There is a customs house. They stopped the vehicle and Yogiraj got down and started doing sadhana below the big banyan tree. Master there asked to open his eyes. Master was so happy. Babaji pointed towards a place where a coracle was kept inverted and said, "That's the place I was born." Portonova bondor chilo shekhane. Bhellor nodir pashe tader ek bari chilo. Baba Brahmon, সেই ব্রাহ্মণ পরিবারে তিনি এবং তার বোন যাকে পরে মাতাজি বলে সবাই জানে, এরা দুজনেই ছিলেন খুব উচ্চকোটির যোগী। কিন্তু বাবাজি মহারাজের জীবন খুব অদ্ভুত। তাকে ছোটবেলায় মেলাতে হারিয়ে যান এবং ক্রীতদাস করে একজন কিনে নেয়। কলকাতা তখন কলকাতা ছিল না, সেই রকম জায়গায় তাকে নিয়ে আসে। যারা কিনে নেন তারা কিন্তু তাকে পরম স্নেহে মানুষ করেন। পরে তিনি গঙ্গাসাগর মেলার সময় চলে যান সাধুদের সাথে। তপস্যার বিভিন্ন শিখর, বিভিন্ন ধাপ অতিক্রম করেন এবং তার গুরুর নাম ছিল বগরনাথ। তিনি ফিরে এলেন, তার বদলির অর্ডার এলো। এসে বন্ধুদের সাথে গল্প করলেন তার জীবনের এই পরিবর্তন। সম্পূর্ণ ব্রহ্মজ্ঞানী হয়েও মহামায়ার খেলায় তিনি ভুলে গেলেন। মহাবাতার বাবাজি তাকে আশীর্বাদ করেছিলেন যে তোমার কাজে, সাধনায় বা কোনো বিপদে আমাকে যখন স্মরণ করবে আমি তোমার সামনে উপস্থিত হব। তিনি বন্ধুদের সাথে তর্ক করে বললেন, এমন যোগী আছে যাকে ডাকলে তিনি সশরীরে চলে আসেন। মহাবাতার বাবাজি এলেন সেখানে, এসে অত্যন্ত বিরক্ত হলেন, বললেন, দেখো ঈশ্বরের দায় নয়, কেউ ঈশ্বর বিশ্বাস করবে বা যোগীকে বিশ্বাস করবে আর তাকে এসে দেখা দিতে হবে, এটা যে বিশ্বাস করে আর যে বিশ্বাস করে না দায়টা তারই। ভবিষ্যতে আমি আসব, কিন্তু আমার দরকারে আসব। আমি যখন যখন মনে করব এই সংসার, এই পৃথিবী যতদিন থাকবে আমি তাদের কাছে যাব। এই ধাক্কা লাহিরি মশাইয়ের জীবনকে আড়ম্বরবিহীন যোগাভ্যাস করতে শিখিয়েছিল। তিনি অসামান্য যোগ বিভূতি সম্পন্ন ছিলেন। জেঠু আসবো,
আমি ডাক্তারি পরীক্ষায় পাশ করেছি জেঠু। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তাহলে চন্দ্রমোহন, আমাকে একটু পরীক্ষা করে দেখো তো, আমি জীবিত না মৃত? দেখি আপনার হাতটা। পালসও বন্ধ, হৃৎপিণ্ডও বন্ধ। তাহলে চন্দ্রমোহন, আমাকে একটা ডেথ সার্টিফিকেট লিখে দাও। ডেথ সার্টিফিকেট তো লিখেই দিতাম, কিন্তু আপনি তো কথা বলছেন, মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না। বস বস, ঠিকই বলেছ। জেনে রাখো, তোমাদের এই ডাক্তারি বিদ্যার ঊর্ধ্বেও আরো অনেক কিছু জানার আছে, সেখানে বিজ্ঞান পৌঁছাতে পারে, কিন্তু যোগীরা সহজেই সেখানে পৌঁছাতে পারে। প্রকৃত যোগীর কাছে দূর নিকট, বাহির ভিতর সব স্বচ্ছ হয়ে যায়। সেই পরম্পরাগত জ্ঞান যারা পেয়েছে, তারা না সাধনার উচ্চ মার্গে পৌঁছেছে। তোমরাও সর্বভূতের হিতে রত হতে পারো। দেখো, শরীরের ভিতরেই পঞ্চভূতে তৈরি হয়। পঞ্চভূতের স্থান মূলাধার, স্বাধিষ্ঠান মণিপুর, অনাহত আর বিশুদ্ধ। এইটা যদি তুমি জানতে পারো, তাহলে তোমার মন তার স্থির হবে, তখন দুই আর দুই থাকবে না, দুই আর একে মিলে এক হয়ে যাবে। তখন এই দূরবীনের সাহায্যে বিশ্বব্রহ্মাণ্ডের সব জানা হয়ে যাবে। চলে বাতে চলে চিত্ত, নিশ্চলে নিশ্চল ভবের। ঠিক আছে, তাহলে আসছি। তার স্ত্রী কাশিমণি দেবী পর্যন্ত প্রথম দিকে বুঝতেই পারেননি যে তার স্বামী এইরকম একজন যোগ ক্ষমতা সম্পন্ন মানুষ। আপনি থাকতে আমার মেয়ের এই অবস্থা, কিছু তো করুন। কাশিমণি, এই মরিচ আর অপমার্গের শিকড় দুটি বেটে খাইয়ে দিও। মেয়ের শ্বশুর বাড়ি থেকে যদি কিছু বলে, না না, খালি আমি ডাক্তার ডেকে আনবো। আমার মেয়ের যা অবস্থা, হায় ঈশ্বর, তুমি আমার মেয়েটাকে দেখো। পরে অবশ্য স্বামীর কাছে দীক্ষা নেন। তার শ্বশুরবাড়ির সবাই তার কাছে দীক্ষা নিয়েছিল, এমনকি তার শ্বশুর দেবনারায়ণ সান্যাল বাচস্পতি মশাই তার কাছে দীক্ষা নেন, এবং দীক্ষার পর তিনি প্রথম যোগীরাজ বলে ডাকেন। এই সময় থেকেই লাহিরি মশাইকে সবাই যোগীরাজ হিসেবে জানতে পারল। শ্যামাচরণ লাহিড়ির জীবন কিন্তু বেনারসে পণ্ডিত মহলে একটু পরে সবাই জানতে পেরেছে। তাকে মান্যতা দেওয়ার মূলে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন কাশী চলমান শিব তৈরঙ্গস্বামী। এইরকম একজন যোগী একদিন মৌন ছিলেন। সেই সময় শ্যামাচরণ লাহিড়ি তার কাছে এসেছিলেন এবং তিনি তাকে আলিঙ্গন করেন। আলিঙ্গন করার পরে তৈলঙ্গস্বামীর শিষ্যরা জানতে চেয়েছিলেন যে কেন আপনি এরকম একজন আধুনিক মানুষকে এত মান্যতা দেন। তৈলঙ্গস্বামী স্লেট পেন্সিলে লিখে দিয়েছিলেন, যাকে পাওয়ার জন্য আমাকে লেংটি পর্যন্ত ছাড়তে হয়েছে, আর সে সংসারে থেকে সেই জ্ঞান পেয়েছে, ও কি কম বড় যোগী রে। काशी में त्रिलोकन स्वामी ने समाधि ले लिया। इधर में इनका ऐसा चमत्कार होता था, हमारे काशी विश्वनाथ जो मंदिर हुआ था उस समय त्रिलोकन स्वामी आए इधर में।
यहाँ पे ऐसे ऐसे साधु आते हैं चमत्कार करने के लिए, अब तो नए साधु हैं भी नहीं, ख़त्म हो गए, और जो नया साधु है तो कोई काम के नहीं है। अब पहले जो हमारे साधु संत थे सर, वो अपना काज करने के लिए भालो, उनका चमत्कार होता था, किसी को कोई कुछ बोलते थे वो हो जाता था। যোগী কোনোদিন অলৌকিকত্ব প্রকাশ করতে চান না, কখনো দেখান না, তৎসত্ত্বেও বিভিন্ন শিষ্য বিভিন্ন সময়ে সে কথা জেনেছে এবং পেয়েছে। একবার তার অফিসের সাহেব সেই ঘটনার প্রকাশ পেয়েছিলেন। So bad over there. Doctors are totally helpless. And me too. Lost my hopes. But a mysterious incident happened. What's this mysterious? Yes. Suddenly, I saw a person standing beside my bed, assuring me that I'd be all right. And blessed me. May I come in, sir? Oh, please come, Mr. Larry. This is your file. Thank you, Larry. Thank you. Oh my God, I can't believe. Who is he? He is our most senior officer, Mr. Shyamacharan Lahiri. No. He must be a saint. I found him beside my bed in England. Okay. And he saved my life. Okay. Please forgive me. This is my fault. Actually, darling, the people of India call him a yogi. दर्शितं जेनो तस्मै श्री गुरुवे नमः। শ্যামাচরণ লাহিড়ী প্রচলিত পূজায় বিশ্বাস করতেন না, কিন্তু তিনি একটা কথা সবসময় বলতেন শিষ্যদের, যে দেখো যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ জ্ঞানী না হচ্ছ ততক্ষণ লোকেরা যা করছে যা মানছে তা তোমাকে মানতে হবে। তিনি প্রতিদিন কাশীর গঙ্গায় স্নান করে বটুক ভৈরব মন্দির অথবা গরুড়েশ্বর শিবকে প্রণাম করতেন। তার কাছে কোনো শিষ্যদের মধ্যে ভেদাভেদ জ্ঞান ছিল না। হরিদ্বারে খুব যেতেন, হরিদ্বারকে খুব ভালোবাসতেন, এবং কেশবানন্দ স্বামীর ওখানে একটি রুদ্রাক্ষ গাছ নিজের হাতে বসিয়েছিলেন, সেই গাছটি আজও আছে। তাঁর দেখানো পথে যারা যারা এগিয়েছেন তাদের নাম বলে বা লিখে শেষ করা যাবে না। তাদের মধ্যে কাশীর ভাস্করানন্দ সরস্বতী, বালানন্দ ব্রহ্মচারী, শিরডির সাই বাবা, পরমহংস যোগানন্দ, যুক্তেশ্বর গিরি, হরিহরানন্দ, ভূপেন্দ্রনাথ সান্যাল, পঞ্চানন ভট্টাচার্য ইত্যাদি অসংখ্য নাম, বরদাচরণ মজুমদার, যাঁর শিষ্য ছিলেন নেতাজি সুভাষচন্দ্র এবং কাজী নজরুল ইসলাম। যোগীরাজ কোনোদিন কালকে অতিক্রম করতে চাননি। তার মেজ মেয়ে মারা যাওয়ার সময়ে তিনি জানতে পেরেছিলেন যে সেই মেয়েটি থাকবে না, তা সত্ত্বেও তাকে আটকাবার চেষ্টা করেননি। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমাং ভবান পুরুষং শাশ্বতং বিদ্ধ মাদি দেব মজং বিহু। থামলে কেন পঞ্চান? ও মেজ মেয়েটা মারা গেছে, তাই সব কাজ যাবে না। আজকের মতো থাক, ওদের কাজ ওরা করুক, তোমার কাজ তুমি করো। না যোগীরাজ, বর্তমানে আর গীতা ব্যাখ্যা শোনার মতো মনের ধৈর্য নাই। থাক, তাহলে আজ বন্ধই থাক। একটা প্রশ্ন করি যোগীরাজ। বলো। প্রিয়জন বিয়োগে সাধারণ মানুষের যে দুঃখ হয় তা কি আপনারও হয়?
দুঃখ তো সকলেরই আছে, তবে জ্ঞানী মানুষের ক্ষেত্রে দুঃখের কিছুটা পার্থক্য আছে। পাথরের গুলি ছুঁড়েছে কখনো? নরম মাটির মধ্যে, শক্ত মাটির মধ্যে যেদিন ছুঁড়বে সেদিন তফাতটা বুঝতে পারবে। জ্ঞানী মানুষেরও আঘাত আসে, আবার ফিরে যায়, আর অজ্ঞানী সে তো হায় হায় কর। তৈলঙ্গ স্বামী, যীশুখ্রিস্ট এবং আরও বড় বিভিন্ন যোগীদের যে সাধনালব্ধ যে সিদ্ধি এবং বিভূতি তাদের ছিল, তা থেকে তারা যে ক্ষমতা অর্জন করেছিলেন, তাতে দেহ ছেড়ে আবার দেহে ফিরে আসার বিদ্যা তিনি রপ্ত করেছিলেন। কাশিমণি দেবীকে বলেছিলেন, আমি চলে যাব 3 মাস পর, কিন্তু তুমি আমার দেহ যেমন আছে তেমনই রেখে দিও। কিন্তু সেই মহামায়া আবার ভুলিয়ে দিলেন কাশিমণি দেবীকে। তিনি চলে গেলেন, তার দেহ কাশীতে দাহের জন্য নিয়ে যাওয়া হলো। তার নশ্বর দেহ পঞ্চভূতে লীন হয়ে গেল। যখন মনে পড়ল গুরুরা চলে গেলেও আসলে চলে যান না, তারা যুক্ত থাকেন শিষ্যদের সঙ্গে। সেই জন্যেই কবিরের একটি দোহা মনে পড়ে যায়, গুরু গোবিন্দ দো খারে হ্যায় কাকে লাগু পায়, বলিহারি গুরু আপন গোবিন্দ দিও বাতায়। গুরু আর গোবিন্দ দুজনে থাকলে কার পায়ে প্রণাম করবো আগে, এ দ্বন্দ্ব মনে উপস্থিত হয়। কিন্তু যে গুরু সেই তার মাধ্যমে তুমি গোবিন্দকে পাবো, সেই গুরুর পায়ে প্রণাম জানিয়ে বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তুমি শ্যামাচরণ